মার কৃপা দৃষ্টি, মার আশীর্বাদ যাতে বর্ষিত হয়, অশুভ শক্তির যাতে বিনাশ হয়, শুভ শক্তির যাতে আবির্ভাব হয়। মহালয়া পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সন্ধিক্ষণ, অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের শুরুর তিথি মহালয়া। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী পক্ষ, শুরু হয় দেবী দুর্গার আরাধনা। শাস্ত্র মতে মহালয়া তিথিতেই শ্রী শ্রী শারদীয় দেবী দুর্গা মর্তে আগমন করেন। শাস্ত্র মতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়ার তিথিতে। মহালয়া পিতৃপক্ষের শেষ দিন, শাস্ত্র মতে পরলোকগত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করে শ্রদ্ধা জানানোর সময় পিতৃপক্ষ। যারা পরলোকগত পূর্বপুরুষদের মৃত্যু তিথিতে বাৎসরিক শ্রদ্ধানুষ্ঠান করতে পারেন না, তাদের জন্য পিতৃপক্ষের মৃত্যু তিথিতে শ্রদ্ধানুষ্ঠান করার বিধান শাস্ত্রসম্মত। পিতৃপক্ষে পরলোকগত পূর্বপুরুষকে জলদান করলে পূর্বপুরুষদের আশীর্বাদে সংসারে বাধা বিঘ্ন নাশ হয়, সংসারে শান্তি আসে, শ্রীবৃদ্ধি হয়। করিমগঞ্জ শহরের ইয়ুথ স্কয়ার ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে আজকের মহালয়া তিথিতে। অন্যদিকে ক্লাবের সম্পাদক তাপস পুরকায়স্থ এবং সদস্য নির্মল বণিক বিজু শারদীয় দুর্গাপূজায় ক্লাবের আকর্ষণীয় বিষয়গুলি তুলে ধরেন। এদিনের শোভাযাত্রা ক্লাবের সদস্যরা সাথে পা মেলান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক মহালয়া বিষয় নিয়ে মতামত প্রকাশ করেছেন আমাদের সাংবাদিকদের সামনে। আজ মহালয়া, মহালয়া পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ, অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরু থেকে মহালয়া। মহালয়া উপলক্ষে পূর্বাঞ্চল প্রতিদিনের সকল দর্শকদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মহালয়া উপলক্ষে করিমগঞ্জ শহর জুড়ে লোকে লোকারণ্য, মহালয়া উপলক্ষে করিমগঞ্জের সুনামধন্য ইয়ুথ স্কয়ার ক্লাব সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছে। এই শোভাযাত্রায় করিমগঞ্জ শহরের লোকারণ্য ক্লাবের পক্ষ থেকে ছেলেরা এবং মহিলারা একই পোশাকে আকর্ষণীয় দেখার জন্য লোকারণ্য করেছেন। মহালয়া উপলক্ষে করিমগঞ্জ ইয়ুথ স্কয়ার ক্লাবের আমাদের মূর্তি প্রতিমা দেওয়া হয়েছে স্থানীয় শিল্পীদেরকে, এবং আমাদের ঠাকুর দল আগরপাড়া থেকে আসছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং বিভিন্ন ধরনের মেলা থাকবে, বিভিন্ন চলচ্চিত্র থেকে শুরু করে পুতুল নাচ থেকে শুরু করে বাচ্চাদের জন্য যারা উপভোগ করতে পারবে পুরো
দেবীর আগমন এবং বিশেষ করে আজকের দিনে মার প্রতি আবার শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলাম। মার কৃপা দৃষ্টি, মার আশীর্বাদ যাতে বর্ষিত হয়, অশুভ শক্তির যাতে বিনাশ হয়, শুভ শক্তির যাতে আবির্ভাব হয় এবং আমার জীবনের প্রাপ্তি যে এই অঞ্চলের এবং এই এলাকার এবং এই করিমগঞ্জের একজন নাগরিক হিসাবে অনেকটা ক্লাবের 50 বছর উদযাপন হয়েছে, এবারও আমাদের ইউস্কোয়ার ক্লাব 50 বছর উদযাপন করছে, আপনার খুশি এগুলো উদযাপন হচ্ছে, তো বিভিন্ন ক্লাব এইভাবে 50 বছর উদযাপন হচ্ছে এবং যেগুলো ক্লাব আজকে থেকে 50 বছর আগে আরম্ভ হয়েছিল প্রায় 20 ক্লাবে আজকে 50 বছর উদযাপন হচ্ছে, তাই আনন্দকে যত বেশি শেয়ার করা যায় তত বেশি আনন্দ বৃদ্ধি পায়। তাই আজকের দিনে 50 বছর হয়েছে, হয়তো বা 100 বছর আমরা কেউ পাবো না, কিন্তু সেই 50 বছর উদযাপন যাতে একটা এমনভাবে উদযাপন করবো জীবন জীবনের একটা স্মৃতি হিসাবে থাকে, তাই ইউস্কোয়ার ক্লাব যে পদক্ষেপ হাতে নিয়েছে সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার এবং আমি মনে করি সবাইকে নিয়ে সুন্দরভাবে এই পুজো করা এবং পুজোটা যাতে আরো আনন্দমুখর হয় সেটাই আমার কাছে প্রার্থনা করছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।